এই টিউটোরিয়ালটিতে আমি বিটওয়াইজ এন্ড অপারেটরের একটু ব্যবহার দেখাতে যাচ্ছি। আসলে অপারেটর মূলত শেষের দিকে এসে গেছি, আর একটা অপারেটর বাকি আছে আমাদের, সেটা হচ্ছে টার্নারি অপারেটর বা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। তো আমি চাচ্ছি যে এটা হচ্ছে ইফ ইজ স্টেটমেন্ট যখন দেখাবো তখনই হচ্ছে এটা দেখাই দেব। তো তার আগে বিটওয়াইজ অপারেটরগুলো একটু ব্যবহার দেখলেই ভালো হতো। তো আসলে এইগুলা ইউনিকভাবে ব্যবহার দেখাটা একটু কঠিন, মোট কথা এইগুলো হচ্ছে কোনো একটা প্রবলেমের সঙ্গে রিলেটেড থাকে বা দুই তিনটে অপারেটর একত্রে মিক্স করে আমরা একটা রেজাল্ট দাঁড় করাই। তো এখানে আমি যেটা দেখাবো যে বিটওয়াইজ এন্ড অপারেটর মূলত আমাদের যেটা করে সেটা হচ্ছে কোনো একটা বিট আমাদের সেট আছে কি না এটা আমরা চেক করে দেখতে পারি, পাশাপাশি হচ্ছে একটা ইন্টিজার সংখ্যার কোনো একটা নির্দিষ্ট বিটকে আমরা হচ্ছে রিসেট করে দিতে পারি। তো এটা কীরকম হয় আমি যদি একটা কোডের মাধ্যমে দেখাই, তাহলে প্রথমে আমি আসলে চেক করব যে কোনো একটা নির্দিষ্ট বিট সেট আছে কি না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের আরও অন্য কোনো বিটওয়াইজ অপারেটরও সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে। চলুন শুরু করা যাক। এ ইকুয়াল টু সাপোজ দিলাম যে 17 এবং বি ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, এবং সি ইকুয়াল টু কিছু রাখলাম না। লক্ষ্য করেন আমি চাচ্ছি যে আমি সির মধ্যে একটা রেজাল্ট রাখবো, সেই রেজাল্টটা কি, সেই রেজাল্টটা হচ্ছে এ যে আমাদের ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটার হচ্ছে 5 নাম্বার যে পজিশনটা আছে এই 5তম পজিশনের মধ্যে যে বিটটা আছে এটা আসলে সেট আছে না রিসেট আছে এটা আমরা একটু চেক করে দেখব। ওকে, তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে এটার সঙ্গে অ্যান্ড অপারেটরটি ব্যবহার করতে হবে, এবং এই অ্যান্ড অপারেটরটি ব্যবহার করার পর আমাদের যেটা করতে হবে আমার হচ্ছে 1কে আমি লেফট শিফট করব কতবার, বি সংখ্যক বার। লক্ষ্য করুন বি সংখ্যক বার যদি 1কে আমি সরি 1কে যদি বি সংখ্যক বার হচ্ছে আমি লেফট শিফট করি তাহলে কিন্তু 1টা হচ্ছে আমাদের 6 পজিশনে সরে যাচ্ছে, তাই না? তার কারণে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে -1 দেই, অথবা আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম বোঝার সুবিধার্থে -1। অর্থাৎ আমি যদি 1কে পঞ্চম পজিশনে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে 4বার শিফট করলে সে পঞ্চমতম লোকেশন যাচ্ছে, আমি এগুলো দেখাবো। তো এখন যখন 1টা সেই পঞ্চমতম লোকেশনে গেল, যাওয়ার পরে এর সঙ্গে অ্যান্ড অপারেশন হবে, হওয়ার পরে যে রেজাল্টটা সেই রেজাল্টটা আমাদের হচ্ছে কি সি এর মধ্যে থাকবে। লক্ষ্য করেন আমরা ইফ ইজ স্টেটমেন্ট এখানে ব্যবহার করতে পারি, অথবা আমি সরাসরি হচ্ছে প্রিন্ট করে দেখাচ্ছি যে আসলে সি এর মধ্যে কত থাকতেছে, পাশাপাশি আমরা হচ্ছে সেই মানটাও আমরা কীভাবে আসলো এটা দেখব। তো %d আমাদের সির মানটা প্রিন্ট করব। আমি যদি প্রোগ্রামটা রান করি আমাদের মানটা হচ্ছে দেখেন এখানে 16 দেখাচ্ছে, এর মানে আমাদের ওই পজিশনটার মধ্যে একটা বিট আছে যেটা হচ্ছে আমাদের 1। তো আমরা যদি একটু এটা বুঝতে চাই তাহলে একটু আমাকে লিখে দেখাতে হবে। লক্ষ্য করেন আমি যে মানগুলো এখানে নিয়েছিলাম এই মানগুলো যদি একটু কপি করে নেই, অর্থাৎ আমার এই প্রোগ্রামটা আমি কপি করলাম, এখানে এসে এটা লাগবে, আচ্ছা আমি সাইটে রাখতেছি, আমাদের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা যদি আমি এখানে রাখি, লক্ষ্য করেন যদিও বা একটু সমান হলে ভালো হতো। লক্ষ্য করেন আমাদের এ যে ভেরিয়েবলটা আছে সেই এ ভেরিয়েবলের করসপন্ডিং হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটা কত হবে একটু লিখে নেই, এর করসপন্ডিং বাইনারি হচ্ছে 17, এই যে আমাদের এখানে হচ্ছে 16 আর 1 হচ্ছে আমাদের কত 17, মাঝখানে যে বিটগুলো আছে সেই বিটগুলো হচ্ছে আমাদের 0। এখন খেয়াল করেন আমি এই যে 17 সঙ্গে
bitwise and operation দিছে তো bitwise and operation দেওয়ার আগে কিন্তু আমি এখানে একটা কাজ করেছি তাই না তো এইখানে লক্ষ্য করেন লেফট শিফট অপারেটর যেটা আমাদের আছে সেই লেফট শিফট অপারেটরের হচ্ছে 1 কে আমি হচ্ছে শিফট করছি কতবার b minus 1 b এর মান কত আমাদের 5 তাহলে আমি 1 কে কতবার শিফট করছি এখানে 4 বার ঠিক আছে অর্থাৎ 4 বার যদি আমি 1 কে শিফট করি তাহলে 1 বলতে হচ্ছে এই যে 1 1 কে যদি আমি শিফট করি কতবার 4 বার তাহলে 1 টা কোথায় আসবে অবশ্যই লেফট শিফট যেহেতু আছে আমাদের এটা আমাদের 0 দ্বারা আমি শিফট করব বারবার তাহলে 1 টা আসবে 4 বার শিফট করলে প্রথম বার হচ্ছে এখানে দ্বিতীয় বার এখানে তৃতীয় বার এখানে চতুর্থ বার এখানে তার মানে এই পজিশন গুলো আমাদের বারবার শূন্য দ্বারা শিফট হচ্ছে আর 1 টা আমাদের ফাইনালি থাকলো এই জায়গাটায় ওকে আর এটা যেহেতু ইন্টিজার 32 টা বিট সামনের বিট গুলো আমরা লিখলাম না তো এখানে আমাদের এরকম অবস্থায় থাকলো ওকে তো এখন একটু লক্ষ্য করেন যে সরি একটু লক্ষ্য করেন আমি এটা মিশিয়ে দিচ্ছি আমাদের এই অবস্থায় আমি যেটা করলাম এই যে পজিশনটা আছে আমাদের এই পজিশনটাকে শিফট করার পরে এই দিকে যে মানটা আমাদের দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের এই মানটা হ্যাঁ এই মানটা এদিকে থাকলো আর এর অপোজিট সাইডে আমাদের যে অপারেন্ডটা আছে এটার মান হচ্ছে আমাদের এর মান সেটা হচ্ছে আমাদের কত 17 তো এই জায়গাটাতে আমাদের কি হলো আমরা এটাকে একটা অপারেশন দিছি সেটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের এই যে আমাদের এন্ড অপারেশন বিটওয়াইজ এন্ড অপারেশন তো বিটওয়াইজ এন্ড অপারেশনের কাজ আমরা জানি যে কোনো একটা ইনপুট লো হলে আউটপুট লো অথবা সকল আউটপুট ইনপুট যদি সকল আমাদের হাই হয় সেক্ষেত্রে আউটপুট হাই অন্যথায় সব জায়গায় লো তাহলে 0 0 0 0 পূর্বেরগুলো সবগুলো 0 এই মানটা দেখতেছি আমাদের এই মানটা আসতেছে কত 16 তো এই মানটা 16 আমাদের কোডের আউটপুটটাও কিন্তু এখানে আসলে 16 মোট কথা আমি বোঝাতে চাচ্ছি যে 16 মানে কিন্তু ট্রু তাই না মানে 0 মানে ফলস অন্য যে কোনো নন জিরো ভ্যালু হচ্ছে আমাদের ট্রু তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই অপারেশনটা দেওয়ার ফলে যদি আমাদের ইফ স্টেটমেন্টের মধ্যে হচ্ছে ট্রু আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই পঞ্চম বিটটা আসলে সেট আছে ওকে মানে আমি যদি সিটা সরাসরি প্রিন্ট না করে এখানে আমি ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতাম তাহলে আমি এইভাবে দিতাম যে এই সির মানটা যদি ট্রু হয় এইটা আমাদের প্রিন্ট হবে অন্যথায় ফলস অন্যথায় আমি দিতে পারি কি অন্যথায় হচ্ছে ইজ ইজ হচ্ছে প্রিন্ট এফ ফলস ওকে এখানে সেমিকোলন রান লক্ষ্য করেন আমাদের ট্রু এখানে প্রিন্ট করতে পারছি আমরা আর এটা যদি আপনারা সরাসরি এই জায়গাও দিয়ে দেন কোনো সমস্যা নেই অর্থাৎ আমি সি নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মধ্যে না রেখে আমি সরাসরি এই জায়গার মধ্যে দিয়ে দিলাম ওকে সেক্ষেত্রেও কিন্তু আমরা ট্রু পেলাম মানে আমি বোঝাতে চাচ্ছি যে অ্যান্ড অপারেটরটি আমরা তখনই ব্যবহার করব যদি আমাদের কোনো একটা নির্দিষ্ট একটা বিট সেট আছে কি না এটা আমাদের চেক করার দরকার হয় সেটা আমরা সেক্ষেত্রে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করব এই ক্ষেত্রে আমি পঞ্চম বিটটি চেক করার জন্য চেষ্টা করেছিলাম যার কারণে বির মানটা আমি এখানে 5 রেখেছিলাম আর এখানে যখন আমি এই 1 কে শিফট করলাম সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের বির যে মান তার থেকে একবার কম শিফট করা প্রয়োজন এখানে এখানে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে আমরা মোটামুটি যে অপারেটরগুলো শিখেছি এখানে সেই অপারেটরে আমরা অলরেডি দুইটা অপারেটর ব্যবহার করে ফেলেছি একটা আছে লেফট শিফট অপারেটর একটা আছে আমাদের অ্যান্ড অপারেটর তো অ্যান্ড অপারেটরের আরও একটা আমরা ব্যবহার নিয়ে আসতে পারি সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট বিট কে যদি আমরা রিসেট করে দিতে চাই অর্থাৎ
যেমন এখানে 17 এর ক্ষেত্রে আমাদের পঞ্চম যে বিটটা আছে এটা কিন্তু আমাদের এখানে হাই, তো আমি যদি চাই যে শুধুমাত্র এই পঞ্চম বিটটাকে আমি লো করে দেব আর বাকি যে বিটগুলো আছে সবগুলোকে আমি আগের মতোই রাখবো, সেক্ষেত্রেও কিন্তু আমরা এন্ড অপারেটরটা হচ্ছে ব্যবহার করতে পারি। ওকে, তো সেটার ক্ষেত্রে আমাদের ওয়ানস কমপ্লিমেন্ট বা হচ্ছে বিটওয়াইজ নট অপারেটরটাও ব্যবহার হবে, তো আমরা দেখি একটু চেষ্টা করে যে আসলে কীভাবে সেটা কাজ করে। তো আসুন একটু কোডে আসি। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে একটা বিট হচ্ছে কি করে দিতে, রিসেট করে দিতে, তাই তো? তো এই অবস্থায় 17 যে মানটা আছে সেই 17 মানটা আমাদের দেখাচ্ছে ট্রু। আমি আবার রান করতেছি, এই যে আমাদের এখানে ট্রু দেখাচ্ছে, কিন্তু আমি যদি ওটাকে রিসেট করে দিই তাহলে অবশ্যই আমাদের এই কোডটাই ফলস রেজাল্ট দেবে। তো আসুন আমরা দেখি কীভাবে রিসেট করা যায়। লক্ষ্য করুন, আমি চাচ্ছি যে এর মানটাকে রিসেট করব, তাহলে এর মানটাকে যদি আমি রিসেট করি এ, এটার সঙ্গে আমি অ্যান্ড অপারেশন দিতে চেয়েছিলাম, এবং এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান, ওয়ানকে আমি লেফট শিফট করলাম কতবার, সেটা হচ্ছে আমাদের বি মাইনাস ওয়ান, অর্থাৎ পাঁচ নাম্বার বিটটা আমরা চাচ্ছি যে রিসেট করে দিতে। তো খেয়াল করুন যে এইটুক জায়গার কাজ কিন্তু হচ্ছে আমাদের আপনার আগের যে ডাটাটা আছে অর্থাৎ 17, লক্ষ্য করুন 17 বাইনারি হচ্ছে আমাদের 10001, এটা হচ্ছে আমাদের 17 বাইনারি। তো আমি চাচ্ছি এই বিটটাকে রিসেট করে দিতে, তাহলে আমাদের এখানে যেহেতু আমি চারবার শিফট করে ফেলছি, তাহলে আমাদের ফলাফলটা কিন্তু আস্তে আস্তে 10000, সামনে তো অবশ্যই 1 আছে কিছু, অর্থাৎ এই দিকে যে মানটা আছে সেটা কিন্তু আমাদের এইটা, তাই না? তো আমি চাচ্ছি এই সম্পূর্ণ মানটাকে যদি আমি ওয়ানস কমপ্লিমেন্ট করে দিই বা বিটওয়াইজ নট করে দিই তাহলে ফলাফলটা কীরকম আসে একটু লক্ষ্য করেন। এই সবগুলো বিট কিন্তু এই দিকে সবগুলো বিট হাই, শুধুমাত্র এই বিটটা হচ্ছে লো আর বাকি সব বিটগুলো হচ্ছে হাই। তাহলে এখন খেয়াল করেন যে আমি এই এই মানটা রাখতেছি না, ঠিক আছে, এই মানটা না রেখে এখানে হাই বিটগুলো রাখতেছি, এবং এখন যদি আমি এইটার সঙ্গে যদি আমাদের সেই বিটওয়াইজ অ্যান্ড অপারেশন দিই, যেহেতু সবগুলো বিট এখানে আমাদের হাই এক্সেপ্ট এই বিটটা, অর্থাৎ যে বিটটাকে আমরা রিসেট করে দিতে যাচ্ছি, তাহলে এখানে যেহেতু আমাদের 1 আছে, আমি আগের যে 17 পজিশন ভ্যালুর 1 সঙ্গে দিয়ে দিলে কিন্তু এখানে ফলাফল থাকতেছে 1, তার মানে আগে যে বিট ছিল সেটা আগেরটাই আছে। আবার এইখানে হচ্ছে কত, 0, 0 সঙ্গে এই 1 অপারেশন যখন হবে তখন কিন্তু আমাদের ফলাফল 0, তার মানে এখানে ফলাফল 0, যেহেতু আমাদের অ্যান্ড অপারেশন সবগুলো ইনপুট হাই হলেই শুধুমাত্র আউটপুট হাই, অন্যথায় লো। সেক্ষেত্রে আমাদের আগে 0 ছিল 0 থাকতেছে, এইটার ক্ষেত্রে 0, 1 এখানে 0, আগে 0 ছিল এখানেও 0 থাকতেছে, এইখানেও 0। কিন্তু লক্ষ্য করুন এই বিষয়টাতে, আগে এখানে 1 ছিল কিন্তু আমরা এইখানে যেহেতু 0 পাচ্ছি, এই 0 পাওয়ার কারণে এই 1টা কিন্তু এখন আর 1 থাকতেছে না, সেটা 0 হয়ে গেল। ওকে, আর এদিকে যেহেতু আমাদের 1 আর বাকি উপরে সবগুলো 0 বিট আছে, তাহলে এগুলো সবগুলো 0 থাকতেছে, অর্থাৎ লক্ষ্য করেন যে আমাদের এই বিট আগে যেরকম ছিল সেই রকমই আছে, আর এই দিকের বিটগুলো আগে যেরকম ছিল সেই রকমই আছে, শুধুমাত্র পঞ্চম বিটটা আমাদের সেট ছিল সেটাকে আমরা রিসেট করতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই বিটওয়াইজ অ্যান্ড অপারেটরটা আমরা কোনো একটা বিট সেট না রিসেট সেটা চেক করার জন্য ব্যবহার করতে পারি, আবার কোনো একটা নির্দিষ্ট বিটকে আমরা রিসেট করে দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি। তো তাহলে আমাদের যদি এই মানটাকে আমি আসলে বিটওয়াইজ নট অপারেটর বা ওয়ানস কমপ্লিমেন্ট করে ফেলে, তাহলে আমাদের মানটা আসতেছে কীরকম, মানটা আসতেছে আমাদের এইরকম, আর এইরকম আসার কারণে আমরা একটু আগে যেটা দেখলাম সেটা আসছে 17 হচ্ছে আমাদের পঞ্চম যে বিটটা হাই ছিল সেই বিটটা আমাদের কী হলো, সেই বিটটা আমাদের রিসেট হয়ে ফলাফলটা আসলো আমাদের এরকম 1। আর এই 1টা আমি কোথায় সংরক্ষণ করে রাখলাম, এই 1টা আমি দেখেন যে এখানে এর মধ্যে সংরক্ষণ করে রাখলাম। তো যদি 1টা এর মধ্যে সংরক্ষণ করে রাখি তাহলে এইটা এর মধ্যে থাকতেছে আমাদের 1, আর 1 এখন আমরা চাচ্ছি কি, এটা হচ্ছে আমাদের সেই ওই পঞ্চম বিটটা সেট আছে কি না সেটা চেক করার জন্য যে প্রোগ্রামটা করেছিলাম।
তো এই ক্ষেত্রে পঞ্চম বিটটা আমাদের এখানে থাকতেছে কি 0 আর 0 থাকার কারণে এখানে ফলস আসবে যার কারণে আমাদের ট্রু প্রিন্ট না হয় ফলস প্রিন্ট হবে ফলস প্রিন্ট হবে তো আমরা রান করে দেখি লক্ষ্য করেন এখন আমাদের কিন্তু এখানে ফলস তো আমি যদি এই লাইনটা আমি কমেন্ট করে দেই অর্থাৎ এই লাইনটা যদি আমি ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রু হবে এখন কিন্তু আমাদের এখানে ট্রু আছে কারণ কি কারণ হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে যদি এটাকে রিসেট করে না দেই সেক্ষেত্রে আমাদের 17 থাকতেছে আর 17 এর হচ্ছে পঞ্চম যে বিটটা আছে সেই বিটটা আমাদের কি সেই বিটটা হচ্ছে আমাদের হাই যার কারণে আমরা এখানে ট্রু পেলাম এছাড়াও আরও অনেক প্রয়োগ আছে আমরা মূলত এইগুলো করে থাকি যখন প্রোগ্রামিং কনটেস্টে কোনো প্রবলেম সলভ করতে হয় সেক্ষেত্রে আমরা মেমোরি এফিসিয়েন্টভাবে ব্যবহার করার জন্য বিটওয়াইজ অপারেটর ব্যবহার করে থাকি যেমন আপনারা শুনে থাকবেন যে প্রাইমের সিপ যে অ্যালগোরিদমটা আছে ওইখানে যদি আমরা সেগমেন্টেড সিপ করতে চাই সেক্ষেত্রে আমাদের মেমোরিটা কম ব্যবহার করার জন্য আমরা ওইখানে অনেক ডাটা বারবার চেক করে থাকি সেট রিসেট এই কাজগুলো করে থাকি সেক্ষেত্রেও আমরা এই বিটওয়াইজ অ্যান্ড অপারেটরটি ব্যবহার করে থাকি তো আশা করি সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ